ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে মাহবুবুল আলমের নামে সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের তিতাস নদীতে নির্মিত সেতুটি মাহবুবুল আলম সেতু নামকরণের দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী। আজ শনিবার বেলা ১২টায় সচেতন নাগরিক সমাজ, নবীনগর ও মাহবুবুল আলম স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রয়াত মাহবুবুল আলম মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে পাক হানাদার বাহিনী তার বাড়িঘর আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়। এছাড়া তিনি আজীবন নবীনগর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। বক্তারা বলেন, বর্তমান সরকার সারাদেশে প্রয়াত নেতাদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ করছে। এরই ধারাবাহিকতায় প্রয়াত মাহবুবুল আলমের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবীনগর তিতাস নদীতে নির্মাণাধীন সেতুটি মাহবুবুল আলম সেতু নামকরণের জন্য দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে। মানববন্ধনে বক্তব্য রাখেন লায়ন ফিরোজুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিয়াজ মোহাম্মদ কাজল, কবি ও কথাসাহিত্যিক এস এম মাসুদুল ইসলাম, মোহাম্মদ মনির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দুলাল, সহসভাপতি আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা আবু কালাম মেম্বার, সিরাজ মেম্বার, রমজান আলী, ইয়ামিন মিয়া, কুদ্দুস মিয়া, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী, মাহবুবুল আলম স্মৃতি সংসদের সহসভাপতি সাংবাদিক এম নুরুল আলম সরকার, প্রচার সম্পাদক এরশাদ আরিয়ান, দপ্তর সম্পাদক সাংবাদিক খায়রুল হাসান। মাহবুবুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম নাইমুর রহমান জানান, সেতুর নামকরণের ব্যাপারে মাহবুবুল আলম স্মৃতি সংসদের পক্ষ থেকে ২০১৯ সালের ২১ অক্টোবর প্রথম আবেদন করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১১ জুন মাহবুবুল আলমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র তুলে দেওয়া হয়। তিনি সে সময় মাহবুবুল আলম সেতু নামকরণের বিষয়ে প্রতিশ্রুতি দেন। সেতুর নাম দ্রুত বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেছেন তারা। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।